সমস্ত স্যালাড কোচানো রয়েছে আর এখানে তিন রকমের সস রয়েছে। এই হচ্ছে বাথরুম থেকে বেরোনোর পর হচ্ছে ঘরটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের দিনটা শুরু করছে, আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, তো আজকে এখন বাজে 3:30। আমরা একটা ওলা বুক করেছি, যাবো হচ্ছে দিল্লির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে ট্রেন আছে আমাদের। শিয়ালদা থেকে ট্রেন আছে আমাদের, আছে হচ্ছে 4:50, এখানেই বাজে আপাতত 3:50। ওনার করা হয়েছে, বৃষ্টি চক্করে কি হবে জানি না, আদৌ আসবে কিনা, আমরা কখন স্টেশনে গিয়ে পৌঁছাবো সেটাই জানি না। ঘরে বসে বসে ব্লগ বানাচ্ছি। আমরা ওলা পেয়ে গেছি, এখন যাচ্ছে হচ্ছে শিয়ালদা স্টেশনে। যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা খুব ভালো ছিল সেই দিনকে। আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে 20-25 মিনিটের মধ্যে। তো কিছুক্ষণ ওয়েট করার পর 12313 রাজধানী এক্সপ্রেস 16:50 নয় ঠিক 12 নম্বর প্ল্যাটফর্মে এসে হাজির হয়ে গেছিল। আপাতত ঠিক আছে কি আমরা দিল্লি অবধি যাচ্ছি, এর পরে কোথায় যাব এখন অবধি সেই প্ল্যানটা ঠিক হয়নি। তো চলো আপাতত এই ট্রেনটার মধ্যে উঠি, দেখি ট্রেনটা কিরকম দিয়েছে এবারে। রাজধানী পেয়ে গেছি আমরা, ওঠার মুখে সবাই সবার সিট খুঁজছে, আমরা উঠেই সিটটা পেয়ে গেছি। আমার হচ্ছে মিডিলে আর ওর হচ্ছে সাইড আপারে। শিয়ালদা থেকে দিল্লি রাজধানীতে পড়েছে 3,000 টাকা পার হেড, ইনক্লুডিং সন্ধ্যে স্ন্যাক্স, রাতের ডিনার আর পরের দিন সকালের ব্রেকফাস্ট মিলিয়ে। আর ভেজ নেবে না নন ভেজ নেবে সেটা টিকিট কাটার সময় তোমাদেরকে আপডেট করে দিতে হবে। বুঝো, এটা আবার জিজ্ঞেস করার মতন কথা হলো নাকি? অপশনে লিখে রেখে দিয়েছি নন ভেজ, তো নন ভেজই খাবো তিন বেলা। আমি তো খুব খুশি কখন আমার খাবারটা হাতে এসে পৌঁছাবে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল ট্রেনটা ছুটছে, জানলা দিয়ে উঁকি মারছে বৃষ্টির পর সূর্যের চিকচিকে আলো। আর একটা গানের কথা খুবই মনে পড়ছে, আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই। এই চলে এসেছে আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স। স্ন্যাক্সের প্লেটটা হাতে পেয়ে যে আমি কত খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা চাইলে ভিডিওটা আবার একটু এগিয়ে গিয়ে দেখে নিতে পারো, পজ করে, আমি কতটা খুশি হয়েছিলাম। কিন্তু তারপর স্ন্যাক্স দিয়ে গেছে, মানে কিছুই খাওয়া যাচ্ছে না। চা তো মানে জলের থেকেও মানে পাতলা যদি কিছু হয়ে থাকে সেটা। ময়দার একটা কিছু একটা দিয়েছে, সেটা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারিনি কি ছিল, কিন্তু যেটাই ছিল না কেন মানে কি বলবো, প্রচন্ডই বাজে। সেই চায়ের জলটাই গরম ছিল, না ছিল চা পাতার কোন সন্ধ্যেবেলা স্ন্যাক্স এর আবহাওয়া দেখে বুঝতেই পেরেছি রাতে কি পেতে চলেছি। এই যে দেখছো যে চিকেন কারিটা, এটা নিয়ে পাশের কম্পার্টমেন্টে মারাত্মক ঝামেলা হয়েছিল। সবশেষে আবার একটা আইসক্রিমও দিয়ে গেছে ওনারা, কিন্তু সেটা আইসক্রিম অবস্থায় আসেনি, জল অবস্থায় এসছে। আর কাকু আবার পরের দিন চলে এসছে তার ননভেজের আইটেম নিয়ে। যাই হোক, তো কোনো রকমে 17 ঘন্টা পার করার পর পরের দিন সকাল 11টায় আমরা দিল্লিতে এসে নামলাম। দিল্লিতে চলছে তখন 37 ডিগ্রির টেম্পারেচার, মারাত্মক গরম দিল্লিতে। দিল্লি স্টেশনে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, তো আমরা ট্রেনে ডিসাইড করলাম যে আমরা নৈনিতাল যাচ্ছি, তো তার জন্য আমরা টিকিট কেটেছি। নেক্সট আমাদের ট্রেন আছে বিকেলবেলা। এখন আমরা আছি হচ্ছে IRCTCর এক্সিকিউটিভ লাউঞ্জে। এখানে অনেকগুলো অপশনস আছে, আমি তোমাদের দেখাচ্ছি কী কী অপশনস আছে। এর মধ্যে থেকে আমরা প্রথমটাই নিয়েছি, এন্ট্রি চার্জেস যেটা রয়েছে সেটাই নিয়েছি। ট্যাক্স সমেত আমাদের যেটা পরিস্থিতি তোমাদের আমি দেখাচ্ছি স্ক্রিনে,
কত ঘুরেছে। আর আমি এখানে লাউঞ্জের সাথে কি রয়েছে আমরা যেটা এন্ট্রি করেছি, আর লাউঞ্জটা ঠিক কেমন সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবার এই গরমে ঘুরে বেড়ানোর থেকে আমাদের এটাই বেস্ট মনে হলো, তাই জন্য আমরা এখানে চলে এসেছি। লাউঞ্জ সাধারণত আমরা এয়ারপোর্টেই দেখে থাকি, কিন্তু এখন রেলওয়েতেও এই লাউঞ্জ অ্যাভেলেবেল হয়ে গেছে, যেটা আছে নিউ দিল্লি প্ল্যাটফর্ম নাম্বার 1A। এই লাউঞ্জটা ফুললি এয়ার কন্ডিশনার। যাদের মনে হচ্ছে একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনের মানে টাইমিং অনেক বেশি, তারা কোথায় ওয়েট করবে, তারা এই লাউঞ্জে আসতেই পারো। স্পেশালি যাদের IRCTCর ক্রেডিট কার্ড রয়েছে বা রুপে কার্ড রয়েছে বা ICICIর ক্রেডিট কার্ড রয়েছে, তারা অবশ্যই এই লাউঞ্জের মজা অবশ্যই নিতে পারো। তাদের পড়বে মাত্র 2 টাকায়, কিন্তু আমাদের সেই কার্ড না থাকায় আমাদের এটা পড়েছে ট্যাক্স নিয়ে 448 টাকা 2 ঘন্টার জন্য। আর যাদের ক্রেডিট কার্ড রয়েছে, যেগুলো আমি মেনশন করলাম, তাদের ওই 2 টাকাতেই এখানে তুমি 2 ঘন্টার মধ্যে থাকতে পারবে। প্লাস এখানে বাফেট আছে, লাঞ্চ আছে, সেই লাঞ্চেরও মজা নিতে পারবে মাত্র 2 টাকায়। ঋষিতার সাথে এসে আমার দিল্লিতে দেখা হয়েছে লাউঞ্জে। আর ঋষিতা তুমি কোথা থেকে এসছো? গুয়াহাটি, আসাম। গুয়াহাটি আসাম থেকে। আচ্ছা ঋষিতা তুমি কোথায় যাবে এখন? পাঞ্জাবে। আর কি কি যাচ্ছে তোমার সাথে পাঞ্জাবে? তুমি কলকাতা এসছো কোনোদিন? কোনোদিন আসেনি? আজকে যাও ঋষিতার সাথে, আবার আমাদের কোনো একদিন দেখা হবে। ঠিক আছে, টাটা। এক কিতনা হ্যাঁ লাঞ্চ কা? 240। হ্যাঁ ওয়াইফাই তো। তো আমরা এখন চলে এসেছি দিল্লির IRCTCর লাউঞ্জে। ওনারা বুফে অলরেডি সাজিয়ে দিয়েছেন, লাউঞ্জটা স্টার্ট করবেন। তাহলে আমি তোমাদের দেখিয়ে দিই যে লাঞ্চে কি কি রয়েছে, চলো। লাঞ্চ শুরু হচ্ছে গ্রিন স্যালাডের সাথে, পেঁয়াজ, টমেটো, শসা, তারপর রয়েছে রুটি, তারপর রয়েছে রাইস, তারপর দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে ডাল, ছোলে, তারপর রয়েছে কিউকাম্বার স্যালাড, পাস্তা আর 3 ধরনের সস, আরও রয়েছে পনির, আলু গোবি, মটর, আর রয়েছে রসগোল্লা। তো যাদের তোমাদের ক্রেডিট কার্ড রয়েছে তারা অবশ্যই আসবে, যদি দিল্লি কখনো আসো আর কখনো এরকম স্টে করতে হয় কোনো লাউঞ্জে, তাহলে ক্রেডিট কার্ডের সুবিধে মানে তোমরা 2 টাকা অনলি চার্জ করবে, তাহলে পুরো ফেসিলিটিগুলো তোমরা পেয়ে যাবে। ভেজ ননভেজ দুটো আইটেমই কিন্তু মাত্র 2 টাকায় ক্রেডিট করতে হবে তোমাকে তোমাদের ক্রেডিট কার্ড দিয়ে। আর ননভেজ আইটেম এখানে আমরা জিজ্ঞেস করিনি, কেন আমাদের অত সময় ছিল না ননভেজ আইটেমের জন্য ওয়েট করার। ভেজ আইটেমটা ওনারা দিয়ে দিয়েছেন 1:45 বাজলে। এগুলো হচ্ছে সব কিছুই ভেজ আইটেম, ননভেজ আইটেমগুলো ওনারা দেবেন হচ্ছে 1:30 পর, কিন্তু অতক্ষণ বসে থাকার মতো সময় আমাদের নেই। আমরা দুজনেই নিয়ে নিয়েছি ভেজ আইটেম, আর ভেজের মধ্যে তোমাদের দেখালাম কী কী রয়েছে, খাওয়ার পর তোমাদেরকে জানাচ্ছি কেমন টেস্ট। আমরা তো রাজধানীতে খেয়ে এলাম, মারাত্মক বাজে ছিল, তো এখানে সেরকমই খুব ভালো। 340 টাকায় ভেজ বাফেট লাঞ্চ বলতে ভুলে গেছিলাম, 448 টাকা বা 2 টাকা যেই টাকাটা দিয়েই তোমরা কেটে এখানে আসো না কেন, চা কফি কিন্তু তার সাথে কমপ্লিমেন্টারি ফ্রি। আর 448 টাকা দিয়ে কেটে আসার পর আরও আমি 340 টাকা দিয়ে এখানে ভেজ আইটেমটা কেটে নিয়েছি দুপুরবেলার লাঞ্চের জন্য। তো সমস্ত কোয়ালিটিগুলো, খাবারের কোয়ালিটিগুলো ছিল কিন্তু খুবই ভালো। যতবার ইচ্ছে তুমি খাবার গিয়ে নিয়ে আসতেই পারো, কাউন্টারে খাওয়া শেষ হয়ে গেলে সেখানেও রিফিল করার ব্যবস্থা রয়েছে। অবশ্যই সুযোগ পেলে একবার আসবে এই এক্সিকিউটিভ লাউঞ্জে, আর বলবে আমার এই রেকমেন্ডেশন তোমাদের কেমন লেগেছে। এরপর আমরা ওল্ড দিল্লি থেকে ট্রেন ধরবো, তাই জন্য চলে এসেছি মেট্রো করে, যাবো হচ্ছে চাঁদনি চক। চাঁদনি চক থেকে আমরা যাবো হচ্ছে ওল্ড দিল্লি, ওল্ড দিল্লি থেকে আমাদের ট্রেন আছে কাঠগোদাম যাওয়ার।
কিন্তু সেই ট্রেন লেট থাকায় আমাদের আবার এসি আপার ক্লাসে ওয়েটিং রুমে ওয়েট করতে হয়েছিল প্রায় এক ঘন্টার ওপর। আপার ক্লাসের টিকিট থাকলে এখানে টিকিট এন্ট্রি ফ্রি লাগবে না, শুধুমাত্র 20 টাকা সার্ভিস চার্জ দিয়ে এখানে তুমি বসতেই পারো, ওয়েট করতেই পারো। চলো দেখা যাক ওল্ড দিল্লির এই ওয়েটিং রুমটা কেমন। আমাদের ট্রেনটা তো এসছে অনেকক্ষণ পরে, তোমাদেরকে আমি জানালাম এক ঘন্টা পরে প্রায় ট্রেনটা এসছে। তো ট্রেনটা মানে বেসিক্যালি চলে আসে এক ঘন্টা আগে, চারটায় ট্রেন থাকে, তিনটায় চলে আসে। ট্রেনের মানে ট্রেনের সাফাই কর্মীরাই সাফ করে, কিন্তু এখানে আমি দেখাচ্ছি তোমাদের মানে ট্রেনটা পরিষ্কার করছে একজন, মানে কী বলবো, মানে খেতে পায় না সে, মানে জাস্ট পয়সার বিনিময়ে জাস্ট ট্রেনটা পরিষ্কার করে দিচ্ছে, না কোনো রেলের সাফাই কর্মী পরিষ্কার করছে, কোনো সাফাই কর্মীকে দেখলাম না। এরকম মানে পরিস্থিতি মানে আমি দেখিনি, এত খারাপ পরিস্থিতি ট্রেনের আমি দেখিনি কোথাও, একদম মানে কি বলবো। দেখো তোমরাই দেখো আর বলো যে তোমরা এটাকে কি বলবে। তো এটা চেয়ার কার্ট, আমি তোমাদের দেখাচ্ছি একবার ট্রেনটা, ট্রেনটার ভেতরটা কিরকম। এটা চেয়ার কার্ট, এটা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11টা তো বাজিয়েই দেবে, তাই না? 11টা বেজে যাবে, রিটায়ারিং রুম বুক করেছিলাম, তো সেই রুমেই এখন যাব, কেন সকাল অবধি ওয়েট করতে হবে, নইলে হোটেল পাওয়া যাবে না। ৬০০, এখানে একটা সোফা আছে ঢুকেই, বিশাল বড় স্পেস, একটা বেড রয়েছে, আচ্ছা সামনে একটা আয়না আছে, আর এদিকে দুটো সোফা আছে, এদিকে একটা চেয়ার আছে, টিভি আছে, কাল সকাল অবধি বিশাল, আর এদিকে ওদিকে কি সব আছে নিশ্চিতভাবে। এদিকে একটা কি আছে, ও মাই গড, এটা বাথরুম, দেখো বাথরুমটা দেখো বিশাল, বাপরে, এই হচ্ছে বাথরুম, দরজাটা খুলেছি, এদিকে হচ্ছে বাথরুম স্নান করার, গিজারও রয়েছে, সব রয়েছে, ঠিক আছে। এখানে একটা বেসিন, একটা বড় আয়না, আর এই রুমটার দিকে একটা আলমারি রয়েছে, বিশাল বড় আলমারি, আর এখানে জামা কাপড় শুকানোর একটা র‍্যাক রয়েছে, আর ঠিক তার পাশেই এই যে এখানে রয়েছে হচ্ছে বাথরুম, কমোড, সব রয়েছে। এতটা ভালোভাবে ভাবতেও পারিনি স্টেশনের রুম। যাচ্ছি, হচ্ছে বাথরুম থেকে বেরোনোর পর হচ্ছে ঘরটা, রুমটা, দুদিকে দুটো ফ্যান রয়েছে, আর উপরে নৈনিতালের ছবি, আমরা যাব কাল ফাটাফাটি। আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের কেমন লেগেছে আমাদের ব্লগ অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানাবে। রাত 2:30 বাজে আজকে আর নয়, দেখা হচ্ছে কালকে সকালে।